মধুরা থেকে ঢাকার সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ। আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। মঙ্গলবার 22 জুন দিবাগত মধুরা থেকে রাজধানী ঢাকার সঙ্গে দেশের অন্য অন্য অঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ করা হচ্ছে। করোনার ভয়াবহ প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে পার্শ্ববর্তী 7 জেলায় চলমান লকডাউনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, আমরা আগে সিদ্ধান্ত সংশোধন করছি। ঢাকার সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ থাকছে না, ঢাকা থেকে কোনো ট্রেনও ছাড়বে না এবং ঢাকায় কোনো ট্রেন আসবে না। তবে লকডাউনের আয়তায় থাকা জেলাগুলো বাদে দেশের অন্যান্য এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন চট্টগ্রাম চাঁদপুর, চট্টগ্রাম ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট, এগুলো চলবে। শুধু ঢাকার সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না। মঙ্গলবার রাত 12টা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এর আগে গতকাল সোমবার 21 জুন করোনার ভয়াবহ প্রকোপ থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে তার পার্শ্ববর্তী 7 জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। জেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ। মঙ্গলবার সকাল 6টা থেকে 30 জুন পর্যন্ত এই লকডাউন চলবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই পুরো বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।